দেখুন, এটা গোটে বিড়ম্বনার বিষয়। গণতন্ত্রে, ডেমোক্রেসিরে যে আমার চারটা স্তম্ভ, লেজিসলেটিভ, এক্সিকিউটিভ, আপনার জুডিশিয়ারি আর মিডিয়া, এ চারটা স্তম্ভে গণতন্ত্রর জীবন বঞ্চি করে রয়েছে। কিন্তু ওড়িশার দুর্ভাগ্যজনক বিষয়, পরিতাপর বিষয় যে গোটে সিস্টম সম্পূর্ণ রূপে ভুশুড়ি পড়ছে, সেটা হচ্ছে লেজিসলেটিভ সিস্টম, যাহার নাঁরে দেশ চলছে, বাই দি পিপুল ফর দি পিপুল অফ দি পিপুল প্রিএম্বল অফ দি কনস্টিটিউশন, লোকঙ্কর দ্বারা নির্বাচিত লোক প্রতিনিধি প্রত্যাখ্যাত হোছন, অপমানিত হোছন, লাঞ্ছিত হোছন, এবং এক্সিকিউটিভ গণতন্ত্রর সবু অধিকারকু ব্যবহার করবার সুযোগ পাউছে, এবং ইয়ার দ্বারা লোকঙ্কর মনরে বি প্রশ্নবাচী ঠিয়া হোছে। সেটা যদি বিনা পলিটিক্যাল ইন্টেনশনরে যদি হোথান্তা বলে আমি স্বাগত করুন, কিন্তু টোটাল পলিটিক্যাল ইন্টেনশন এবং পলিটিক্যাল ইন্টেনশন কু সাধিত করবা পাই বা হাসল করবা পাই লক্ষ্য কু সচিব স্তরীয় গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রু দরমা পাউথবা জনে অধিকারী, গভর্নমেন্ট সার্ভেন্ট যে লোকঙ্কর নৌকর, সে মালিক হইকরি সারা রাজ্যকু বুলুছন্তি, আউ যে মালিক সে নৌকর ভলি কাঠপুতলি ভলি নাচুছন্তি, এটা বহুত পেইনফুল, পীড়াদায়ক, কষ্টকর লোকতন্ত্র পাই। নির্বাচন প্রচার সারিটা বিলকুল নির্বাচন প্রচার এতে ভাববার কিছু নাই। 2000 মশিয়ারে মান্যবর নবীন বাবু মুখ্যমন্ত্রী হইছিলে, আজি 2023 24 আমি সমস্তে নির্বাচন কু যা, 24 বর্ষরে মুখ্যমন্ত্রী পঞ্চায়েত স্তরে যাহা করি নাহান্তি, জিলা স্তরে যাহা করি পারলে নাই, কলেক্টর গ্রিভেন্স রে দরখাস্ত নেলে করি পারলে নাই 24 বর্ষরে, চিফ মিনিস্টার গ্রিভেন্স নেলে করি পারলে নাই 24 বর্ষরে, বিডিও গ্রিভেন্স নেলে করি পারিলে নাই, সিডিএমও গ্রিভেন্স নেলে করি পারিলে নাই, সবু অধিকারী গ্রিভেন্স নেইছন্তি করি পারি নাহান্তি, কিন্তু জনে সচিব বলি করি সবু কাম করি দেই পারুছন্তি। সায় আগামী দিনরে বিশ্বকর্মা জয়ন্তীরে করিতকর্মা বিশ্বকর্মা ওড়িশার উপরে লোকঙ্কর তরফরু গণতন্ত্র তরফরু গণতন্ত্রকু কবর দেউথুবা সচিবঙ্কু প্রাইজ দেবার আবশ্যকতা আছে বলিকরি মুই অনুভব করছি।